Assalamualaikum, class 10. तुम्हारे आगे क्लासे तुम्हारे भेदे किचु अंको बाकी चिलो, अनेक आगे पढ़ानो चिलो, तर मते किचु अंको बाकी चिलो, सेमुला माधे रिवीजन में पढ़ाना हुए ची। आरो सॉर्ट पोषणों गुलो पढ़ानो निच्छा चिलो, किंतु सॉर्ट पोषणों गुलो तुम्बा निजेरा आवारो दिखेने बे কারণ আমাদের সিলেবাস অনেকটাই এখনো পিছিয়ে আছে তাই আমরা সিলেবাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি তোমরা শর্ট প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ শর্ট প্রশ্নগুলো তোমরা কি করবে একটু নিজেরা করে নেবে আর যদি কোনো অসুবিধা হয় চ্যাপ্টার মধ্যে তাহলে সেটা নিয়ে আলোচনা করা হবে এবং সেগুলো কার যা যা অসুবিধা সেগুলো তোমরা জানাবে তাই আমরা এখন সিলেবাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার আলোচনা করব ত্রিকোণমিতি তা ত্রিকোণমিতির দেখো এই জিনিসটা আমরা ক্লাস 9 পর্যন্ত আমাদের কোনো চ্যাপ্টার সঙ্গে কোনো মিল ছিল না বা মিল নেই আমাদের এটা একেবারে নতুন তাই নতুন জিনিস শেখার সময় আমাদেরকে একটু মনোযোগী হতে হয় তা মনোযোগী যত হবে তত তুমি ভালো করে শিখতে পারবে আর অঙ্ক বিষয়টাই হচ্ছে শিখতে যদি পারো তাহলে ভালো রেজাল্ট হবে আর শিখতে না পারলে কিন্তু ভালো পারবে না আটকে যাবে ভালো তা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা অর্থাৎ প্রথম ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা কিভাবে কোণ পরিমাপ করা হয় এই কোণ পরিমাপের পদ্ধতি আছে সেই পদ্ধতির সাহায্যে আমরা কিভাবে একটা কোণ থেকে আরেকটা কোণে নিয়ে যাওয়া একটা পদ্ধতি থেকে আরেকটা পদ্ধতিতে নিয়ে আসা এইগুলো আমরা এখন দেখো ত্রিকোণমিতি এটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে ত্রিগোণমিতি তো ত্রি মানে তিন গুণ মানে হচ্ছে কোণ আর এটা মেট্রন শব্দ থেকে এসেছে এর মানে হচ্ছে পরিমাপ অর্থাৎ তিনটে কোণের পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতির জিনিসে আমাদেরকে তিনটে কোণের পরিমাপ নির্ণয় করতে হয় তা তিনটে কোণ আমরা সাধারণত জানি ত্রিভুজেরই হয় তা চতুর্ভুজে কি করা যায় না সেখান থেকে আমাকে ভেঙে ত্রিভুজ করতে হবে অর্থাৎ ত্রিভুজ নিয়ে আসতেই হবে এবং সেখানে সমকোণী ত্রিভুজ অবশ্যই নিয়ে আসতে হবে কারণ এই ত্রিকোণমিতির অর্থাৎ তিনটে কোণের পরিমাপ নির্ণয় করা হয় ত্রিভুজের তিনটে কোণের পরিমাপ নির্ণয় করা হয় বা তিনটে বাহুর মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় শুধুমাত্র সমকোণী ত্রিভুজে অর্থাৎ সমকোণী ত্রিভুজ আনতেই হবে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে নিয়ে আসতেই হবে ত্রিকোণমিতি এখানে 90 ডিগ্রি অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কি বললাম যা সমকোণী ত্রিভুজের কোণ তিনটে কোণের এবং তিনটে বাহুর মধ্যে সম্পর্কের আলোচনা হয় তাই এই সমকোণী ত্রিভুজ ছাড়া যদি আমাদের অন্য ধরনের ত্রিভুজ হয় ধরো সমদ্বিবাহু ত্রিভুজ আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে তাহলে আমরা কি ত্রিকোণমিতির সাহায্য নিয়ে আমরা এটাকে করতে পারবো না এটাকেও করতে পারবো তখন আমাকে কি করতে হবে এই সমকোণী সমবাহু ত্রিভুজটাকে আমাকে একটা সমকোণী ত্রিভুজের রূপ দিতে হবে তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা এটাকে আমরা কি করতে পারবো ত্রিকোণমিতির কোণ এবং বাহুর সম্পর্কের সাহায্যে আমরা এর পরিমাপ করতে পারবো আবার ধরো একটা স্থূলকোণী ত্রিভুজ আছে এরকম স্থূলকোণী ত্রিভুজ আছে তাই স্থূলকোণী ত্রিভুজের উচ্চতা তখন আমাদের তো থাকছে না তাহলে কিভাবে এটাকে সমকোণী ত্রিভুজে পরিণত করা হবে না এটা একটু অঙ্কন করার ফলে এটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তবে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ তোমাকে নিয়ে আসতেই হবে সমকোণী ত্রিভুজ ছাড়া তুমি ত্রিকোণমিতির কোনো রকম ভাবে অঙ্কগুলো করতে পারবে না তো এই ত্রিকোণমিতি শিখে আমার লাভ আছে ত্রিকোণমিতি আমরা পড়ছি কেন দেখো আমাদের
যে কোনো জিনিস জানার ইচ্ছা তো সবারই থাকে, তা সেই জানার ইচ্ছা থেকেই আমাদের ত্রিকোণমিতিক চিন্তা ভাবনা এসেছে। যেমন ধরো একটা পাহাড়ের উচ্চতা, যদি বলা হয় যে একটা পাহাড়ের উচ্চতা নির্ণয় করবো এবং সেটা আমি পাহাড়ে না উঠি, তাহলে আমার কি মনে হবে না যে না এটা তাহলে শিখতে হবে, ভালো করে শিখতে হবে? তো পাহাড়ের উচ্চতা, এভারেস্টের উচ্চতা, কোনো গাছের উচ্চতা ইত্যাদি, এইরকমভাবে যদি আমার উচ্চতাগুলোকে যদি আমি বসে বসে যদি আমি তার উচ্চতা নির্ণয় করতে পারি, তাহলে আমাদের একটা কৌতূহল তো আসবে। আর এই উচ্চতা নির্ণয় করতে গেলে আমাকে ত্রিকোণমিতির সাহায্য নিতে হয়। যদিও আমাদের সেই চ্যাপ্টারটা আমাদের এখনো আসেনি, সেগুলো নিয়ে আবার আলোচনা করা হবে। তাহলে আমাদের এইগুলো কি হয়, নদীর একটা কতটা চওড়া আছে, নদীটার কতটা চওড়া আছে সেটাও আমরা যদি মাপতে পারি, সেগুলোও আমরা এই ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব বা উচ্চতা নির্ণয় করতে পারবো। এছাড়াও আজকাল এখন তোমার কি বলা হয় যে ভৌতবিজ্ঞানেরও আমাদের ত্রিকোণমিতির ব্যবহার চলে আসছে, এবং ইঞ্জিনিয়ারিংয়ের ত্রিকোণমিতির উপর আমরা অনেকটাই নির্ভরশীল হয়ে আসছি। তো এখন আমাদের জানতে হবে যে কোন কোন হচ্ছে, দেখো কোন কি, আমরা কোনটাই আমরা জানি, কোন পরিমাপ কোনটা কি। কোন হচ্ছে দেখো যে একটা বিন্দু থেকে, এটা একটা বিন্দু, এই বিন্দু থেকে দুটো রশ্মি যদি নির্গত হয়, দুটো রশ্মি মানে কীরকম তীরচিহ্ন হয়, রশ্মির একদিকে তীরচিহ্ন থাকে, তাহলে একটা বিন্দু থেকে যদি দুটো রশ্মি নির্গত হয় দিয়ে যে জ্যামিতিক চিত্র অঙ্কন হলো সেটাকে আমরা কোন বলে থাকি, তাহলে এটা একটা কোন। তাহলে একটা বিন্দু থেকে যদি দুটো রশ্মি বেরিয়ে যায় বা নির্গত হয়, তাহলে যে জ্যামিতিক চিত্রটা পাচ্ছি সেখানে আমরা বলছি সেটাকে কোন বলছি। তো এই কোনটা তোমার আমি ধরে নিলাম এটা ধরো 40 ডিগ্রি কোণ হবে, ধরে নিলাম। তাহলে কি একটা, এখানে কি মনে হচ্ছে যে একটাই কোণ আছে? আমার তো মনে হচ্ছে যে বেশিরভাগ মেয়েরাই বলবে একটাই কোণ আছে, কিন্তু না, এখানে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এই সামনের দিকে একটা কোণ, আর একটা দেখো এই দিকের একটা কোণ। অর্থাৎ একটা এইটা কোন স্বাভাবিক কোণ একটা বলে থাকি, এটা 40 ডিগ্রি কোণটা স্বাভাবিক কোণের মধ্যে পড়ে যাচ্ছে, সূক্ষ্ম কোণ এরকম হবে, আর এই কোণটাকে আমরা কি বলছি, প্রবৃত্ত কোণ। প্রবৃত্ত কোণ কেন বলা হচ্ছে না, এটা 180 ডিগ্রি থেকে বেশি কোণ, 180 ডিগ্রি থেকে বেশি কোণগুলোকে আমরা প্রবৃত্ত কোণ বলি। এবার বলি জ্যামিতিক কোণের মধ্যে আমাদের যে ধারণাগুলো আছে, সেই ধারণাগুলোর মধ্যে আমাদের কি আছে না, একটা কোণের সীমাবদ্ধ আছে, একটা নির্দিষ্ট কোণের সীমাবদ্ধের মধ্যে আমাদের জ্যামিতিক কোণগুলো দেখা যায়। যেমন 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে জ্যামিতিক কোণ কি হয় না, সীমাবদ্ধ। জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে কি আছে, সূক্ষ্ম কোণ আছে, সমকোণ আছে, স্থূল কোণ আছে, প্রবৃত্ত কোণ আছে, তারপর হচ্ছে তোমার প্রবৃত্ত কোণ আছে, সরল কোণ আছে ইত্যাদি। এই কোণগুলো তো আমরা শিখেছি নিচু ক্লাসগুলোতে। তাহলে জ্যামিতিক কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণটা সীমাবদ্ধ এর মধ্যে না, এটাই হচ্ছে পার্থক্য। জ্যামিতির মধ্যে, জ্যামিতিক কোণের মধ্যে এইটার মধ্যে সীমাবদ্ধ, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নয়, তার থেকে বেশি হয়ে যেতে পারে, কম হতে পারে। এবার আমরা আসবো বেশি কমের দিক দিয়ে। আর একটা জিনিস দেখবে যে এটা হচ্ছে জ্যামিতিক কোণের দিক উল্লেখ না করলেও হয়, কারণ দিক বলতে হয় না যে আমি ধনাত্মক দিকে যাচ্ছে না ঋণাত্মক দিকে যাচ্ছে, এগুলো কোনো দিক উল্লেখ না করলেও হয়। অর্থাৎ জ্যামিতিক কোণের ক্ষেত্রে দিক ছাড়াই আমরা কোণ পরিমাপ নির্ণয় করা সম্ভব, কিন্তু আমরা কি করব না, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কি করছি না, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে দিক একটা উল্লেখ করা আছে। এবার আমরা বলি দিকটা কেমন ভাবে হচ্ছে, যেমন ধরো একটা রশ্মি, এখানে একটা রশ্মি আছে,
এই রশ্মিটা এখানে ছিল, এখানে ধরো ও এ রশ্মি, ও এ রশ্মিটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি, একটু ঘোরাচ্ছি ঘোরাচ্ছি, এখানে ছিল অবস্থানটা এই দিকে এলো, এখানে এলো, এখানে এ এ এ ওয়ান অবস্থানে এলো, তারপর আবার একটু ঘুরিয়ে দিলাম, আবার ধরো এখানটা এ টু অবস্থানে এলো, আবার একটু ঘুরিয়ে দিলাম এ থ্রি অবস্থানে এলো, আবার ঘুরিয়ে দিলাম আবার এই দিকে থ্রি এ ফোর অবস্থানে এলো। তার মানে কি, যে ঘুরছে রশ্মিটি কি করছে, ঘুরছে, এরকমভাবে ঘুরে আবারও ঘুরে আসছে। অর্থাৎ ত্রিকোণমিতির ক্ষেত্রে দিক পরিবর্তন, দিক একটা উল্লেখ অবশ্যই প্রয়োজন। যেমন এইটাকে বলা হচ্ছে এই রশ্মিটি এই অবস্থানে ছিল, এই অবস্থান থেকে আস্তে আস্তে ঘুরছে, ঘুরতে ঘুরতে ঘুরছে কেমনভাবে, না এইটাকে বলা হয়েছে উল্টো দিকে, এটা একটা ঘড়ি, এটা একটা ঘড়ির অবস্থান। তো আমাদের এই ঘড়ির অবস্থানের সময় আমরা কী করি, না এই দিকে সাধারণত কাঁটাটা ঘুরে থাকে, সেই জন্য বলা হয় ঘড়ির কাঁটার দিকে, আর এই দিকে যদি আমাদের ঘোরা হয় উল্টো দিক থেকে যদি ঘোরে, এই দিক দিয়ে ঘোরে, যদি ঘড়ি এই দিকে যদি ঘোরে তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে, না এই রশ্মিটি দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য রশ্মিটি কি হচ্ছে, ক্রমাগত কোণ বৃদ্ধি পাচ্ছে, আর ক্রমাগত কোণ বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে কি, না এর কোণগুলো ধনাত্মক দিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি রশ্মিটি ঘুরতে থাকে তাহলে ক্রমাগত কোণগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং ধনাত্মক মান, ধনাত্মক দিকের কোণের মানগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরো এটা 30 ডিগ্রি ছিল, তাহলে এর সঙ্গে এইটা যোগ করে দিলাম, এই দুটো কোণ মিলিয়ে তখন 45 ডিগ্রি হয়ে গেল, আবার এটা যোগ করলাম 60 হয়ে গেল, এরকম ভাবে বাড়তে 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 কি হবে, ধনাত্মক দিকের কোণগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে এখানে বুঝতে পারলাম যে রশ্মিটি যদি আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদেরকে ঘোরানো হয় তাহলে কি হচ্ছে, না কোণগুলো তখন আমাদের ধনাত্মক দিকের কোণগুলো আমাদের ক্রমাগত বাড়তে থাকবে, এইগুলো বাড়তে 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 এইখানে যখন চলে আসবে তখন দেখো পূর্ণ এক পাক ঘুরে এলো। পূর্ণ এক পাক ঘুরে আসা মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, না এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কারণ আমরা জানি একটা রশ্মি একটা পাক যদি ঘুরে আসে একটা বৃত্তের এই দিক থেকে সম্পূর্ণ এখানে যদি আসে তাহলে 301 এদিক উপর 180 ডিগ্রি, নিচে 180 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। অর্থাৎ রশ্মিটি যদি এক পাক ঘুরে আসে তাহলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে 360 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের তো মনে হচ্ছে যেন ত্রিকোণমিতি তো তাহলে 360 ডিগ্রি আছে, তাহলে আমাদের ত্রিকোণমিতির সঙ্গে জ্যামিতির তো পার্থক্য বুঝতে পারছি না। না রশ্মিটি আমরা শুধুমাত্র তো এক পাক ঘুরেই শেষ হতে পারে না, রশ্মিটা আরও ঘুরতে পারে, ঘুরে আবার ধরে এই অবস্থানে এলো, ঘুরে এক পাক ঘুরে এলো দিয়ে আবার এই অবস্থানে এ ওয়ান অবস্থানে চলে এলো। তাহলে ঘড়িটি রশ্মিটি কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, না 360 ডিগ্রি, একবার ঘুরে এসেছে 360 ডিগ্রি হয়েছে, আবার এই পর্যন্ত এসেছে, তার মানে আবার 30 ডিগ্রি ঘুরেছে। তার মানে রশ্মিটি তখন কত ডিগ্রি উৎপন্ন করলো, না 360 ডিগ্রির সঙ্গে আবার 30 ডিগ্রি যোগ হয়ে গেলো, সমান 390 ডিগ্রি উৎপন্ন হয়ে গেলো। তাহলে আমরা বুঝতে পারছি না যে আমাদের জ্যামিতিক কোণে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকলে, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ নেই, 360 ডিগ্রি থেকে কমও হতে পারে আবার 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে, যেমন 390 ডিগ্রি। এমনকি এই পাকটা যদি দুবার ঘোরে তাহলে 360 আবার একবার 360, তাহলে 720 হয়ে গেল, আবার ধরো 720 পর এইটুকু পাক গেল 30 ডিগ্রি, তাহলে 720 সঙ্গে 30 যোগ করে 750 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেটা আমাদের জ্যামিতিক যে আমরা কোণগুলো সৃষ্টি করে জানি সেগুলো হচ্ছে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কোণটা 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকেও তার থেকে বেশি হয়ে যাচ্ছে। এবার আমরা আসবো কোণ কীভাবে হয়, অর্থাৎ এটাকে বলা হলো ধনাত্মক দিকে ঘোরায়, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে রশ্মিটি তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন করবে। আর ধরো রশ্মিটি এরকম আছে, এই অবস্থা এইরকম ছিল রশ্মিটি ও এই অবস্থান, এখন রশ্মিটি এই দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে,
না এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে সেটা হবে ধরো এই কোণটা আমরা ধরলাম 30 ডিগ্রি আবার এই দিকটা কোণ হচ্ছে কত a2 a2 a3 অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরলে আমরা ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন করবে তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে মাইনাস 30 ডিগ্রি আবার এইটা ধরো 15 ডিগ্রি আছে তাহলে এই দিকে ঘোরার জন্য সেটা হচ্ছে এটা ধরো এইটা কত হবে এই টোটাল কোণটা এটা এইটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই টোটাল কোণটা হবে 45 ডিগ্রি কারণ কি না যত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তত ঋণাত্মক মানগুলো বাড়তে থাকবে এবং শেষে একবার এখানে এসে যখন উৎপন্ন করবে তখন দেখো এক পা ঘুরে আসা মানে ঘড়ির কাঁটার দিকে এক পা ঘুরে আসা মানে মাইনাস 360 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে তারপরে আবার যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে মাইনাস 30 হয়ে গেল অর্থাৎ এখানে মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে কত 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান মাইনাস 390 ডিগ্রি কোণ তার মানে পূর্ণ এক পা ঘুরে আসা মানে মাইনাস 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা আবার যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে মাইনাস 360 মাইনাস আবার 30 অর্থাৎ মাইনাস 390 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে অর্থাৎ এখানে কি বুঝতে পারছি না বুঝতে পারছি এখানে যে ঘড়ির কাঁটার দিকে যদি রশ্মিটি ঘুরতে থাকে তাহলে দেখতে পাবো যে সেখানে ঋণাত্মক কোণ উৎপন্ন করছে যেটা আমাদের বলা হবে যে ধরো যে মাইনাস 360 ডিগ্রি কোণ নিশ্চয়ই 0 ডিগ্রি থেকে সেটা ছোট তাহলে এখানে বুঝতে পারছি যে জ্যামিতিক কোণের ক্ষেত্রে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ হলেও কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকতে পারে আবার তার কম হতে পারে 0 ডিগ্রি থেকে কম হয়ে যেতে পারে আবার 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে এটাকে যদি আমরা যদি আমরা থিটা মনে করি আমরা ওটা পরে আমরা আলোচনা করব এটা এখন ডিগ্রি দিয়ে আমরা তোমাদেরকে বুঝালাম এরপর আমাদেরকে একটু মনে রাখতে হবে যে জ্যামিতিক কোণ তাহলে আমাদের দু রকম কোণ হলো একটা হচ্ছে জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণ মিতির কোণ ত্রিকোণমিতির কোণ দুই ধরনের কোণ একটা জ্যামিতিক কোণ যেটা আমরা ক্লাস 9 পর্যন্ত শিখে এসেছি আর আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ত্রিকোণমিতির কোণ তাহলে জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমাদের কি জানা দরকার না জ্যামিতিক কোণের ক্ষেত্রে আমাদের কোণগুলো সীমাবদ্ধ কি না কোণগুলো সীমাবদ্ধ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থিত কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 0 ডিগ্রি থেকে কম হতে পারে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ হতে পারে 0 ডিগ্রি থেকে কম হতে পারে এবং 360 ডিগ্রি থেকে বেশি হতে পারে এটা হচ্ছে জ্যামিতিক কোণ এই জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতির কোণের মধ্যে আমাদের একটা সম্পর্ক এবার দেখো কোন পরিমাপে কোন আমাদের চ্যাপ্টারটা নামই হচ্ছে কোন পরিমাপে ধারণা তো কোন পরিমাপে কোন পরিমাপের একক দেখো কোন পরিমাপের একক এখন আমাদের একটু শিখতে হচ্ছে এটাও আমাদের ক্লাস 5 6 এ জানা হয়েছে যে কোন পরিমাপের একক হচ্ছে আমরা জানি যে এতদিন শিখেছিলাম যে কোন পরিমাপের একক ছিল ডিগ্রি এত কোন পরিমাপের এককটা কি না একক হচ্ছে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি যেটা আমাদের কি রকম ভাবে চিহ্ন দেওয়া হয়েছে মাথায় একটা দাগ দেওয়া ডিগ্রি দিয়ে ধরো আর এখন এই কোন পরিমাপে একক যেমন ডিগ্রি আছে এখন আমাকে জানতে হবে কোন পরিমাপ হচ্ছে কোন সরি কোন পরিমাপের এককটা এখন না বললে ভালো হতো যে কোন পরিমাপের পদ্ধতিটা কোন এটাও জানা দরকার আছে কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি আর সাধারণত জ্যামিতিক ক্ষেত্রে এককটা হচ্ছে ডিগ্রি আর ত্রিকোণমিতির ক্ষেত্রে একক ডিগ্রিতেও আছে এবং
তোমার রেডিয়ানও আছে। এই রেডিয়ান সম্বন্ধে আমরা আবার আলোচনা করব। তাহলে জ্যামিতি কোণের ক্ষেত্রে কোণের একক হচ্ছে কি না ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে জ্যামিতি কোণের ক্ষেত্রে কোণ পরিমাপের একক হবে দুই রকমের, একটা হচ্ছে ডিগ্রিতে আর একটা হচ্ছে রেডিয়ান। এখন দেখো কোণ পরিমাপের পদ্ধতি, কোণ পরিমাপের পদ্ধতি, এই কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে সস্টিক পদ্ধতি বলা হয়, সস্টিক পদ্ধতি, আর দুই নম্বরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দুই নম্বরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে কোণ পরিমাপের পদ্ধতি, কোণ পরিমাপের একক বললাম কি না, কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, আর ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদেরকে এই ডিগ্রিটা হচ্ছে সস্টিক পদ্ধতির একক। এই কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে সস্টিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই সস্টিক পদ্ধতিতে কোণ পরিমাপের একক হচ্ছে ডিগ্রি, আর বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপের একক হবে রেডিয়ান। এখন আমার জানা দরকার যে রেডিয়ানটা কি, দেখো রেডিয়ানটা কি জিনিস না, ধরো একটা বৃত্ত আমরা অঙ্কন করলাম, এই বৃত্তের এটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্র অর্থাৎ ব্যাসার্ধ, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ আর ব্যাসার্ধের সমান চাপ, এটা যতটা আছে ধরো এটা 7 সেন্টিমিটার ধরে নিলাম, এটা ব্যাসার্ধটা 7 সেন্টিমিটার, তাহলে এই যে চাপ, এই বৃত্ত চাপ, এটাকে বলা হয়েছে না, এটা হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের পরিধির যে কোনো অংশকে বলা হয় বৃত্তচাপ, বৃত্তের পরিধির যে কোনো অংশ এখান থেকে এই পর্যন্ত এটা একটা বলা হবে বৃত্তচাপ। তাহলে নিশ্চয়ই এটা একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে, এটাও একটা তাহলে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দেখো দুটো ব্যাসার্ধ আর তার সমান বৃত্তচাপ কেন্দ্রের সম্মুখ ভাগে, এটা বলা হয় সামনের ভাগ, এটা হচ্ছে পিছনের অংশ, এই সম্মুখ ভাগে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে রেডিয়ান। অর্থাৎ একটা বৃত্তের যে কোনো বৃত্তে তার ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রের সম্মুখ ভাগে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে রেডিয়ান। তাহলে এইটাকে বলা হবে, এইটাকে বলা হবে এক রেডিয়ান, এক রেডিয়ান। তাহলে এই কোণটাকে বলা হচ্ছে এক রেডিয়ান। এই এক রেডিয়ান হচ্ছে, এই রেডিয়ানটা কি বললাম তাহলে, যে এই রেডিয়ান মানে হচ্ছে যে এটা হচ্ছে কি একটা ধ্রুবক কোণ। কেন ধ্রুবক কোণ আবার বলবো, যে এক রেডিয়ান মানে হচ্ছে এক রেডিয়ান, এটাকে বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির একক, রেডিয়ান বলা হচ্ছে এক রেডিয়ানটা। তাহলে সস্টিক মান এইখানে একটা নির্দিষ্ট, তো নিশ্চয়ই একটা একটা কত ডিগ্রি হবে সেটা একটা মাপ পাওয়া যাবে, এই নির্দিষ্ট এখানে একটা মাপ পাওয়া যাবে, সেটা ডিগ্রিতে কত হবে, এই ডিগ্রির মান এক রেডিয়ান মানে হচ্ছে 57° 16' 22" এটা প্রায়। অর্থাৎ এক রেডিয়ান কোণে সস্টিক পদ্ধতির মান হবে 57° 16' 22". অনেক সময় প্রশ্ন আছে এক রেডিয়ান কোণ কি সূক্ষ্মকোণ, তাহলে এক রেডিয়ান কোণ তো এটা, এটা কি কোণ, এটা তো তোমার সূক্ষ্মকোণ একটা, তাহলে এক রেডিয়ান কোণ তো অবশ্যই সূক্ষ্মকোণ, এখানে সত্য হইতে পারে, এরকম ভাবে প্রশ্ন থাকে অনেক সময়। এক রেডিয়ান মানে কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড, এটা অনেক সময় এটাও দেয় যে এক রেডিয়ান সমান কেউ লিখে দিল স্যার সূক্ষ্মকোণ, শূন্য স্থানে ফুল নাম্বার দিতেই হবে, কারণ এক রেডিয়ান মানে তো 57° 16' 22" প্রায়, তার মানে তো সেটা একটা সূক্ষ্মকোণ, সেটাও লিখে দিতে পারে। আবার কেউ লিখলো ভালো করে যে এক রেডিয়ান মানে 57° 16' 22",
এর ক্ষেত্রে এই উত্তরটা কিন্তু আরো ভালো হয়ে যাবে। ওটা উত্তরটা ঠিক হলো, কিন্তু এর ক্ষেত্রে আরো ভালো হয়ে গেল, তাই না? এখন রেডিয়ান কোণটাকে আমরা ধ্রুবক কোণ মনে করছি কেন? রেডিয়ান কোণটা ধ্রুবক কোণ, ধরো এটা 7 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা রেডিয়ান কোণ উৎপন্ন করেছি। এবার দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা করছি, এটা 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটার বৃত্তচাপ নিলাম দিয়ে এখানে কেন্দ্রে কোণ উৎপন্ন করে, এখানেও 1 রেডিয়ান হবে, এখানেও 1 রেডিয়ান কোণ। ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার যদি নেওয়া হয়, এখানেও যদি 5 সেন্টিমিটার, এখানেও যদি 5 সেন্টিমিটার ব্যাসার্ধটা নেওয়া হয়, আর বৃত্তচাপটাও যদি 5 সেন্টিমিটার নেওয়া হয়, তাহলে কেন্দ্রে এখানেও রেডিয়ান কোণ উৎপন্ন হবে। তাহলে বৃত্তে, যে কোনো বৃত্তে ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে কি করছে না, কেন্দ্রে একটা ধ্রুবক কোণ উৎপন্ন করছে। এখানে যে মানটা পাবো, এখানে সেই মানটা পাবো, এখানেও সেই মানটা পাচ্ছি, তার মানে কি একটা নির্দিষ্ট মাপ পেয়ে যাচ্ছি, আর নির্দিষ্ট মাপ সেটাই হচ্ছে ধ্রুবক কোণ। তাহলে ধ্রুবক সংখ্যা অর্থাৎ 1 রেডিয়ান কোণটাকে আমরা সেই জন্য আমরা কি বলতে পারছি যে একটা ধ্রুবক কোণ। এবার আমরা আসবো ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির কি সম্পর্ক, এটা আমরা জানবো। তাহলে আমাদের এখানে জানা হলো কি রেডিয়ান কোণ কাকে বলে, অনেক সময় পরীক্ষায় দিয়েছে এটা, রেডিয়ান কোণ কাকে বলে ছবি এঁকে দেখো, তখন তুমি একটা ছবি এঁকে দেবে এটা বুঝিয়ে দেবে। 1 রেডিয়ান কোণ সমান কত, 1 রেডিয়ান কোণ সমান, তখন কিন্তু এইটা লিখলে ভালো উত্তর হলো। আর কেউ লিখে দিল 1 রেডিয়ান মানে শুকু কোণ, তাকে কেটে দেওয়া হয় না, কিন্তু যে এইটা লিখবে তার কিন্তু আরো ভালো হবে। তাহলে আমরা এইটাই লেখার চেষ্টা করবো, 1 রেডিয়ান মানে হচ্ছে 57°16′22″। এবার আমরা আসবো ষষ্ঠী পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতি, তাহলে কোন পরিমাপের পদ্ধতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। দেখো আগে বলে নিই ষষ্ঠী পদ্ধতি, অর্থাৎ ষষ্ঠী পদ্ধতির ক্ষেত্রে আমাদের কি হচ্ছে না, সাধারণত আমরা যে কোণগুলো আমরা ব্যবহার করে থাকছি, যেমন 30, 50, 60, 100, যে কোণগুলো আমরা ব্যবহার করছি জ্যামিতি কোণগুলো, সেগুলো কি আমাদের মনে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি কোণগুলো না? বৃত্তীয় পদ্ধতিটা হচ্ছে, এটা হচ্ছে একটা কি বলা হবে এটা যে না সরি, বৃত্তীয় ষষ্ঠী পদ্ধতির সঙ্গে বৃত্তীয় পদ্ধতির কি একটা সম্পর্ক না? ষষ্ঠী পদ্ধতি দেখো, ষষ্ঠী পদ্ধতির যদি 180° হয়ে থাকে, ষষ্ঠী পদ্ধতিতে যদি 180° মান হয়, তাহলে এই 180° মানটাকে বৃত্তীয় পদ্ধতিতে লেখা হবে পাই রেডিয়ান। এই রেডিয়ান, 1 রেডিয়ান লিখছিলাম, এই রেডিয়ান লেখা হয়ে গেলে তখন আর কিছু লিখতে হবে না, কিন্তু একের মাথায় মাথায় একটা ছোট সি যদি লেখা হয় তাহলে সেটাকে আমরা রেডিয়ান বুঝাই, সেই জন্য পাই এখানে একটা রেডিয়ানের চিহ্ন সি দিয়ে আমরা প্রকাশ করি, পাই রেডিয়ান বলা হয়। যেমন ডিগ্রি আছে সেরকম রেডিয়ানের চিহ্ন সি দিয়া থাকে। তাহলে 180° ষষ্ঠী পদ্ধতির মানটা তার বৃত্তীয় পদ্ধতির মান হচ্ছে পাই রেডিয়ান। এই সম্পর্কটা থেকেই তোমাকে কি করতে হবে যে রেডিয়ান থেকে ষষ্ঠী পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যাওয়া, আবার বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতিতে নিয়ে আসা। দেখো তাহলে আমরা কি বললাম, ষষ্ঠী পদ্ধতির 180° মানটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির পাই রেডিয়ান। তাহলে এটাকে এখানে এখানে আমরা লিখতে পারি যে 180° মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1° মানে হচ্ছে কি পাই রেডিয়ান বাই 180। অনেক সময় এই পাই রেডিয়ান না, শুধু পাই হলেও আমাকে রেডিয়ান হিসাবেই প্রকাশ হয়, সিটা না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো ষষ্ঠী পদ্ধতি থেকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতি, এটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি, সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাচ্ছি, তাহলে 180° সমান পাই রেডিয়ান, 1° সমান পাই রেডিয়ান বাই 180 হচ্ছে। এর উল্টোটাও তো হতে পারে যে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতি, এটা হলো
ষষ্ঠিক থেকে ষষ্ঠিক থেকে দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি থেকে দ্বিতীয় পদ্ধতি যাওয়া, সেইরকম দ্বিতীয় পদ্ধতি থেকে ষষ্ঠীকে পরিণত করা, ষষ্ঠী পদ্ধতি। দেখো দ্বিতীয় পদ্ধতি থেকে ষষ্ঠী মানে আমরা এইটা উল্টে লিখবো, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, এক রেডিয়ান সমান কত হবে, এক রেডিয়ান মানে হচ্ছে 180/, তাহলে দেখো যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি বা বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে আসার এইটাই সূত্র, এটাই সূত্র যে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি যাব, আবার বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আসব, তখন আমাকে এই সূত্র ব্যবহার করতে হচ্ছে। ধরে নাও তোমাকে বললো 75 ডিগ্রি কোণের ষষ্ঠিক মান বৃত্তীয় মান কত, তাহলে 75 ডিগ্রিটা কি কোণ, ষষ্ঠিক পদ্ধতির কোণ, কারণ ষষ্ঠিক পদ্ধতিতে সমস্ত কোণগুলো হবে ডিগ্রিতে প্রকাশ করা হবে আর বৃত্তীয় পদ্ধতিতে কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করা হয়। তাহলে দেখো 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তোমাকে বলা হলো 75 ডিগ্রির মান কত, 75 ডিগ্রিটা কি কোণ, ষষ্ঠিক পদ্ধতির কোণ, তাহলে 75 ডিগ্রি কোণের দ্বিতীয় মানটা কত হবে, না পাই রেডিয়ান বাই 180 গণিত 75। তাহলে এরকম ভাবে ওই নিয়ে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান এত, 75 ডিগ্রি সমান কত। এবার আমরা এই যে একটা কাটাকাটি করলাম, 5 দিয়ে কাটলাম 5 15 75, 5 3 15 5 6 30, আবার 3 দিয়ে কাটলাম 3 5 15 3 12 36, অর্থাৎ কত হলো 5 আর পাই রেডিয়ান গুণ হলে 5 পাই রেডিয়ান বাই 12 হয়ে গেল, অর্থাৎ 75 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতির মান আর বৃত্তীয় পদ্ধতির 5 পাই রেডিয়ান বাই 12, অর্থাৎ 75 ডিগ্রি হয়ে যায় 5 পাই রেডিয়ান বাই 12 ডিগ্রি 12, সেটা একই পরিমাণ। এখানেও ধরো এরকম ভাবে তোমাকে বার করতে বলতে পারে যে 2 পাই রেডিয়ান বাই 5, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 1 রেডিয়ান সমান কত হলো, আর পাই 2 পাই রেডিয়ান বাই এত সমান কত, তাহলে 180। দেখো পাই রেডিয়ান মানে এত, তাহলে 1 রেডিয়ান সমান এত, আর 2 পাই রেডিয়ান মানে কত, দেখো আমরা পেয়ে যাচ্ছি 2 পাই রেডিয়ান মানে কোন জায়গাতে বসাবো, পাই রেডিয়ান মানে কত ডিগ্রি, পাই রেডিয়ান মানে কত ডিগ্রি, এই জায়গা থেকে এইখানে এই সম্পর্কটা থেকে আসবে না, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি, তাহলে 2 গুণিত 180 ডিগ্রি বাই কত, না 5, 5 দিয়ে কাটলাম 36 সমান 36 2 72 ডিগ্রি, অর্থাৎ ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতি 2 পাই রেডিয়ান বাই 5 এর মানটা হচ্ছে 72 ডিগ্রি ষষ্ঠিক মানটা, আবার 75 ডিগ্রি কোণের ষষ্ঠিক মানটা হয়েছে 75 ডিগ্রি, তার দ্বিতীয় মানটা হয়েছে 5 পাই রেডিয়ান বাই 12। এখন এইরকম ভাবে এত বড় করতে গেলে আমার অনেক সময় লাগবে, তাহলে আমাকে কি করবো না, আমরা এই সম্পর্কটা থেকেই আমরা কি করবো না একবারে করার চেষ্টা করব, যে একবারে লিখবো 75, দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান বাই 180, তাহলে 75 ডিগ্রির এর বৃত্তীয় মান একবারে লিখে দেবো, বৃত্তীয় মান কি, না 75 ডিগ্রির বৃত্তীয় মান বার করতে গেলে এই 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 সূত্রটা বসিয়ে দাও, এটা লিখে দাও 1 ডিগ্রি সমান এটা, তাহলে 75 ডিগ্রি 75 দিয়ে গুণ করে দেবো, পাই রেডিয়ান বাই 180 গণিত 75, তাহলে একবারে হয়ে গেছে 75 ডিগ্রির বৃত্তীয় মানটা এত। এবার 5 দিয়ে কাটলাম 5 15 75, 5 36 180, 5 3 15 5 12 36, 3 12 36, অর্থাৎ এখানে কত হলো 5 পাই রেডিয়ান বাই 12 হয়ে যাচ্ছে, তাহলে 75 ডিগ্রির দ্বিতীয় মান হচ্ছে 5 পাই রেডিয়ান বাই 12, যেটা আমাদের এরকম ভাবে করছিলাম একবারে করে দেওয়ার চেষ্টা করবো। পদ্ধতি থেকে ষষ্ঠী পদ্ধতির মান যখনই বার করবো তখন দেখো কি লিখবো, ধরো আমি দিয়েছি 3 পাই রেডিয়ান বাই বা 7 পাই রেডিয়ান বাই 18,
7 পাই রেডিয়ান বাই 18 এ এটা তো ষষ্ঠী মান এই সরি দ্বিতীয় মান এ ষষ্ঠী মান ষষ্ঠী মান কি লিখবো না ষষ্ঠী মান যখনই লিখবো 7 আমরা এই পাই রেডিয়ানে জায়গায় পাই রেডিয়ানে জায়গায় আমরা কি মানটা পাচ্ছি 180 ডিগ্রি পাই রেডিয়ানে জায়গায় 180 বসি বাই 18 কে 18 18 10 180 সমান 70 ডিগ্রি অর্থাৎ 70 ডিগ্রি ষষ্ঠী মান আর 7 পাই রেডিয়ান বাই 18 এর মান এক এবার আমরা আসব ষষ্ঠী পদ্ধতির ডিগ্রি মিনিট এবং সেকেন্ড অর্থাৎ আমরা একটু আগেই আলোচনা করলাম যে এক রেডিয়ান মানে হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায় তো দেখো তাহলে ষষ্ঠী পদ্ধতির মানটা হচ্ছে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড হতে পারে কারণ কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি শুধু ডিগ্রি মিনিট এবং সেকেন্ড তিনটি হয় ডিগ্রি মিনিট সেকেন্ড আছে তো এই ডিগ্রি মিনিট সেকেন্ডের মধ্যে কিরকম ভাবে আমাদের সম্পর্ক সেটা আমাকে জানতে হবে কারণ দেখো এক ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট আমরা দেখবে অনেকে ভূগোল অঙ্ক করে তখন দেখবে এরকম ধরনের থাকে এক ডিগ্রি সমান 60 মিনিট আর এক মিনিট সমান 60 সেকেন্ড দেখে আমাদের মনে হচ্ছে ঘড়ির মতো জিনিসটা কারণ আমরা জানি এক ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট আবার এক মিনিট সমান 60 সেকেন্ড এখানে এক ঘন্টা মানে ডিগ্রিটাকে বোঝানো হয়েছে তাহলে আমাদের কিন্তু ঘড়ির সঙ্গে ঘড়ির ঘন্টা মিনিটের সঙ্গে কিন্তু ডিগ্রির কোনো সম্পর্ক নেই কিন্তু এটা মনে রাখার জন্য বলা হচ্ছে তাহলে এক ডিগ্রি মানে 60 মিনিট আর এক মিনিট সমান 60 সেকেন্ড এইটাকে আমরা কি করব না ধরো নিচের দিকে আসছি এখান থেকে এখানে আসছি এখান থেকে এখানে যাওয়া আবার এখান থেকে এখানে যাওয়া মানে নিচের দিকে যাওয়া তাহলে আমাকে কি করতে হবে না গুণ করতে হবে আর যদি আমার উপর থেকে উপর দিকে যায় উপর দিকে মানে কি সেকেন্ডকে মিনিট করব মিনিটকে ডিগ্রি করব তাহলে আমাকে ভাগ করতে হবে তাহলে এটা উপর থেকে নিচে অর্থাৎ মিনিট ডিগ্রি ছিল মিনিট করলাম মিনিট ছিল সেকেন্ড করছি তাহলে সেটা গুণ করব আর যদি নিচের দিক থেকে যায় তাহলে আমাকে ভাগ করতে হবে এটা অনেকটা আমাদের সেই মিটার কিলোমিটার সেন্টিমিটারের অঙ্ক মতো তাহলে আমরা বুঝতে পারছি যে ডিগ্রি থেকে মিনিট বা মিনিট থেকে সেকেন্ডে যাওয়া মানে হচ্ছে গুণ করা ডিগ্রি থেকে মিনিট যাওয়া আবার যদি উল্টো হয় মিনিট থেকে ডিগ্রিতে আসা তার মানে ভাগ করা এবার কত দিয়ে ভাগ করব সেটা হচ্ছে যে আমি কি করছি সেটা দেখব ডিগ্রি থেকে মিনিট করছি তাহলে 60 দিয়ে ডিগ্রি থেকে মিনিট করলে 60 দিয়ে গুণ আবার মিনিট থেকে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ উল্টো দিকে যদি বলা হয় তাহলে ধরো সেকেন্ড আছে সেকেন্ডকে মিনিট করতে চাইছো তাহলে উপর দিকে উঠছি তার মানে ভাগ করতে হবে তার মানে 60 দিয়ে ভাগ করব আবার এটা কি হচ্ছে মিনিট আছে ডিগ্রি করব তাহলে মিনিটকে ডিগ্রি করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে এইটা হচ্ছে এই ডিগ্রি মিনিট এবং সেকেন্ডের মধ্যে সম্পর্ক তো এই সম্পর্ক থেকে আমাদের অঙ্ক থাকবে আমরা পরের ক্লাসগুলোতে অঙ্ক নিয়ে আলোচনা করব এখন দেখো ডিগ্রি আর রেডিয়ান যেমন ধরো তোমার প্রশ্ন থাকলো এক ডিগ্রি আর এক রেডিয়ান এক রেডিয়ান মানে চিহ্নটা সি থাকবে এই এক ডিগ্রি আর এক রেডিয়ানের মধ্যে কি সম্পর্ক দেবে এক রেডিয়ান না এক ডিগ্রি এক রেডিয়ান না এক ডিগ্রি কোনটা বড় এখান থেকে তোমাকে একটু যাচাই করতে পারে এটা অনেক সময় পরীক্ষার সময় এসেছে পরীক্ষা এসেছে এক ডিগ্রি আর এক রেডিয়ানের মধ্যে কোনটা বড় তাহলে এক আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি সমান পাই বাই 180 এই টোটালটার উপর রেডিয়ান এখন দেখো এই পাই বাই 180 এই পাই এর মান আমরা তো জানি পাই মানে হচ্ছে একটা বৃত্তের ব্যাস এবং পরিধি এবং ব্যাসের অনুপাত এই পাই মানে পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা জানি সাধারণত 22 বাই 7 হয় তাহলে এই পায়ের মান হচ্ছে 22 বাই 7 22 বাই 7 আর তলায় দেখো 180 আছে এই পায়ের মানটা 22 বাই 7 লিখলাম মানে 180 টা তলায় আছে এটা হলো তাহলে এটা রেডিয়ান তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটলাম 11 এটা 90 আর তো কাটছে না তাহলে এখানে 11 বাই 7 নয় 23 630 রেডিয়ান
তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে এত রেডিয়ান, 1 ডিগ্রি মানে হচ্ছে কত না 630 রেডিয়ান। তাহলে a a a বড় হলো না a বড় হলো, তাহলে 1 ডিগ্রির মানটা হচ্ছে এত রেডিয়ান। তাহলে নিশ্চয়ই এটা দেখো 1 রেডিয়ানের থেকে এটা এটা ছোট, কারণ আমরা এই 1 একটা পূর্ণ সংখ্যা, আর প্রকৃত ভগ্নাংশ যাই হোক না কেন প্রকৃত ভগ্নাংশ ধরো 57/90 আছে, 57/90 আছে একটা, তাহলে এটা তো একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশটা অবশ্যই 1 এর থেকে ছোট। তাহলে দেখো এই 1 ডিগ্রি মানে এত রেডিয়ান পেয়ে গেলাম, 1 ডিগ্রি মানে হচ্ছে এত রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি জায়গায় আমরা কি লিখতে পারি 11/630 রেডিয়ান, 1 ডিগ্রি মানে এত রেডিয়ান। তাহলে বলো এইটা বড় না এইটা বড়, এই দুটোর মধ্যে কে বড়? এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি আমরা বললাম 1 বড় না প্রকৃত ভগ্নাংশ বড়, 1 একটা পূর্ণ সংখ্যা আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখানে যেমন দেখো 11/630, তাহলে 11/630 টা কি একটা প্রকৃত ভগ্নাংশ? তাহলে প্রকৃত ভগ্নাংশ কখনোই 1 এর থেকে বড় হতে পারে না, তাহলে প্রকৃত ভগ্নাংশ কখনোই 1 এর থেকে বড় হতে পারে না, তার মানে 1 রেডিয়ান আর এটা হচ্ছে 1 ডিগ্রি মানে 11/630 রেডিয়ান। তাহলে এই রেডিয়ানটা বড় হচ্ছে না এটা বড় হচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা বড়। তাহলে একটা বড় হলে নিশ্চয়ই তাহলে এইটা হচ্ছে 1 ডিগ্রি থেকে এসেছে, 1 ডিগ্রি মানে এত রেডিয়ান আর এটা হচ্ছে 1 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ানটা নিশ্চয়ই বড়। তাহলে আমরা এখানে লিখবো অতএব 1 ডিগ্রি থেকে 1 রেডিয়ানটা এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, 1 ডিগ্রি এবং 1 রেডিয়ানের মধ্যে কে বড় এবং সেটাকে এই সম্পর্কটা। তাহলে এটা আমরা লিখতে পারলাম যে 1 রেডিয়ানটা, 1 রেডিয়ানটা বড় হবে 1 ডিগ্রি থেকে। আমরা আবারও বলি যে 1 ডিগ্রিটা আমরা পেলাম কত রেডিয়ানে, 11/630 অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, যে প্রকৃত ভগ্নাংশটা 1 এর থেকে ছোট হয়। তাহলে আমরা বুঝতেই পারছি 1 রেডিয়ানটা বড় হচ্ছে 1 ডিগ্রি। আজকে আমরা এই চ্যাপ্টারটা শুধুমাত্র আলোচনাতেই সময় কেটে গেল, আমরা পরের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী কোষেদিকির কাজগুলো আমরা করব, সেখানে তোমরা মানে হয়তো সব অঙ্ক করে দেওয়া হয় না বা হবে না, আমরা যেগুলো যেগুলো বেছে বেছে করাবো সেগুলো তোমরা করবে প্লাস, আর যেগুলো করতে বাকি থাকবে সেগুলো তোমরা নিজেরা করে কিন্তু দেখাবে। আজকে এ পর্যন্তই থাকছি, আসসালামু আলাইকুম।